হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আমি আজকে আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা ফায়ারবোল্টের গ্ল্যাডিয়েটরের যে ঘড়িটা আছে, স্মার্ট ওয়াচ, তো এটারই আমি আজকে রিভিউ দেব। তো রিভিউ দেওয়ার আগে আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে, তো তারপরে তোমরা জানতে পারবে যে এটা আমি আনবক্সিং করার পরে এর ভিতরে কী কী ফিচার্স আছে এবং এটা কেমন কোয়ালিটি, তার টোটালটাই আমি রিভিউর ভিতরে জানাবো। তো চলো স্টার্ট করা যাক। তো সবার আগে বলবো ঘড়িটা সম্পর্কে। ঘড়িটা 49.7 mm আর HD ডিসপ্লে, এর সঙ্গে 123 স্পোর্টস মোডস আছে এর ভিতরে। এছাড়া ঘড়ির ভিতরে সবথেকে একটা ভালো ফিচার্স হচ্ছে স্মার্ট কলিং, মানে এইটার ভিতরে কল এলে পরে কল রিসিভ করা যাবে, যেটা অর্ডিনারি অনেক স্মার্ট ওয়াচে থাকে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেই স্মার্ট ওয়াচে কলিং সিস্টেম পাইনি, কিন্তু এই ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি। আর এর সঙ্গে হার্ট রেটিং, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ইনবিল্ট গেমস কিছু আছে। তো চলো তার সবার আগে বক্সটা ওপেন করি এবং কী কী আছে ভিতরে দেখি। তো বক্সের এখানে একটা ফিতে টাইপের আছে, এটা ধরে কেউ উপরেও করতে পারে, তো আমি এইভাবে করলাম ওপেন। তো দেখতে পাচ্ছ যে ঘড়িটা এই যে আমার এখানে দেখতে ভীষণই সুন্দর। তো আমি এখন এটা ওপেন করব। ওপেন করার আগে ঘড়িটা এরকম একটা বাক্সের ভিতরে আসে, তো ওপেন বাক্সটা থেকে বের করে দেখি কি কি আছে। তো ঘড়িটার ভিতরে এরকম একটা ম্যানুয়াল বুক থাকে, যেটা থেকে মানে ঘড়িটা কিভাবে অপারেট করতে হবে তার সম্পূর্ণ ডিটেলস আছে এতে। তো এটা আমি রেখে দিলাম এখানে। এর সঙ্গে ঘড়িটায় একটা কেবিল আছে যেটা দিয়ে ফোন চার্জ দিতে হবে। এটা অর্ডিনারি কেবিল না, এটা যেমন আমরা টাইপ সি ইউজ করি সচরাচর, কিন্তু এটা টাইপ সি না, এটা চুম্বক লাগানো আছে, দুটো মাথা যুক্ত এরকম আছে, আমি দেখাচ্ছি স্পষ্ট করে। তো এরকম টাইপের এটা হচ্ছে চার্জিং সিস্টেম। তো চলো এবার ঘড়িটা একটু পরে তোমাদেরকে দেখাই এই ফিলিংসটা কেমন এবং ঘড়িটা কেমন। ঘড়িটা দেখতে অসাধারণ সুন্দর, আর এর যে রাবারগুলো আছে মানে হচ্ছে যে ব্যান্ডটা, এই ব্যান্ডটাও খুব সুন্দর স্মুথ, মানে যে পড়লে অনেক সময় খসখসে লাগে সেই জিনিসটা না, খুবই অসাধারণ এটার, আর ডিজাইন ওয়াইজও খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছ ঘড়িটা আমি পরেছি, তো পরে বেশ ভালোই লাগছে, মানে দেখতে বেশ সুন্দর লাগছে, একটা হ্যান্ডসাম হ্যান্ডসাম লুক আসছে। তো এটা যথেষ্ট স্মার্ট ওয়াচ, দেখতেও খুব সুন্দর। তবে ঘড়িটা সঙ্গে যদি ফোনে কানেক্ট করতে হয়, তার জন্য আমাদের অবশ্যই এর বিটি অ্যাপ আছে, অ্যাপটা আমাদের ডাউনলোড করতে হবে। এখানে স্ক্যান আছে, কিউআর কোড, এই যে কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোডটা স্ক্যান করে ঘড়িটার সঙ্গে কানেক্ট করতে হবে। তারপরে ব্লুটুথ অন করে কানেক্ট করে এটার সঙ্গে কানেক্ট করে যা যা ফিচারগুলো আছে সেগুলো ঠিক করা যাবে। ইভেন এটার যে টাইম আছে টাইমটাও ঠিক করা যাবে। এছাড়া এই ঘড়িতে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান, ফেসবুকের নোটিফিকেশান, ইনস্টাগ্রামের নোটিফিকেশান, যত রকমের নোটিফিকেশান আছে সবগুলো এই ঘড়িটা দিয়ে দেখা যাবে। তো চলো এটাই হচ্ছে ঘড়িটা আমি আনলক করলাম এবং আনবক্সিং করলাম। তোমাদেরকে হচ্ছে বলবো যে ঘড়িটা অবশ্যই কিনতে। ঘড়িটার প্রাইস অ্যামাজন থেকে কিনেছি, তো 9999 লেখা আছে, তো এখন ডিসকাউন্টে প্রায় অ্যারাউন্ড 3000 ভিতরে পড়ছে। তো তোমরা কিনতে পারো, বাজেট ফ্রেন্ডলি, মানে 3000-এর ভিতরে যথেষ্ট ভালো গুড কোয়ালিটির প্রোডাক্ট। তো তোমাদেরকে বলবো, আমি রিকমেন্ড করবো এটা অবশ্যই কিনতে। আর এর ব্যাটারিটা অবশ্যই 10 থেকে 15 দিন যায়, তো আমি এই 10-15 দিন ইউজ করার পরেই তোমাদেরকে আমি রিভিউটা দিচ্ছি। তো আশা করি তোমাদের এটা নিলে পরে লস হবে না, ভালোই হবে। তো চলো ভালো থেকো, এবং পরবর্তী আমার ভিডিওগুলো দেখার জন্যে অবশ্যই আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো। চলো, টাটা, ধন্যবাদ।